কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর ইউনুস জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে বিগত সরকারের শাসন ব্যবস্থা কিভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তা বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান রাখা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এ সময় জাস্টিন ট্রুডো অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্যান্ডেলে এক পোস্টে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তারা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। কানাডা স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলা ও তরুণদের নিয়ে কাজ করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।